পুকুরে চাষ করা রুই কাতলা মৃগেল সহ নানা প্রজাতির মাছে সয়লাব মেঘনা নদী। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পুকুরে চাষ করা এসব মাছ। কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীতে যে ঘেরগুলো তলায় গেছে বন্যার পানিতে, সেই সমস্ত ফোনা মাছগুলো নদীতে আইসা, নদীতে প্রচুর পরিমাণ ফোনা মাছ, যে পরিমাণে ইলিশ আছে তার চার গুণ বেশি ফোনা মাছ। চলতি মৌসুমে জেলেদের জালে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ মাছের দেখা না মেলায় জেলেদের মাঝে হতাশা দেখা দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই গত কয়েকদিন ধরে ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে মিলছে ঝাঁকে ঝাঁকে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির পুকুরের মাছ। ফলে দীর্ঘদিনের খরা কাটিয়ে মাছ ঘাটগুলো জেলে আর আড়তদারদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠেছে। আগে নদীতে ইলিশ পাইতাম, এক একটা ইলিশ বড় 2,000-2,500 টাকা বেচতাম। উজানের পানি চাপ দেওয়া নেই, তাতে এখন কোনো ইলিশ নেই বর্তমানে। এই পোনা মাছ, হালকা পাতলা পোনা মাছ আর কি এখন একটু বেশি, তবু যে পোনা মাছ আছে ওগুলা দাম নেই। একটু পরপরই জেলেরা নদী থেকে মাছ শিকার করে নৌকা বোঝাই করে আড়তে নিয়ে আসছেন। সেই মাছ বিক্রি করে জেলেরা ফের মাছ ধরতে ছুটছেন নদীতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতা আর আড়তদারদের উপস্থিতিতে সরগরম ছিল জেলার অধিকাংশ মাছঘাট। দামে সস্তা হওয়ায় জেলেরা এসব মাছ বিক্রি করে খুব একটা লাভবান হতে না পারলেও খুশি ক্রেতারা। ইলিশ মাছ গত সিজনে ছিল, এই সিজনে নাইগা। ফোনা মাছে এখন ভরপুর, ইলিশ মাছ নাইগা। এখন শুধু যাইলে ফোনা মাছই ভাইতে আছে, বন্যার পানিতে ভাসছে আছে, সেই ফোনা মাছগুলোই এখন যাইলে ভাইতে আছে। এতে আমাদের লাভ হইতে আছে, লস্ত হইতে আছে না, কারণ যাগো আইসে তাগো লস। জেলেদের দাবি, নদীতে ইলিশ কম, তবে বানের পানিতে আসা দেশীয় প্রজাতির রুই, কাতলা সহ অন্যান্য মাছে এখন ইলিশের আড়ত চাঙ্গা। তারা বলছেন, গত এক সপ্তাহ ধরে দেশে চলমান বন্যা পরিস্থিতিতে পানিতে ভেসে গেছে মাছ চাষীদের পুকুর, মাছের ঘের, খাল, বিল ও জলাশয়। এর ফলে চাষের এসব মাছ খাল বিল হয়ে জোয়ারের পানিতে চলে এসেছে মেঘনায়, আর সেই মাছ মেঘনা নদীতে এসে ধরা পড়ছে জেলেদের জালে। সব মাছ আয়া পড়ছে, গুড়া গুড়া মাছ, বড় বড় মাছ আছে, বেচা দানা এটি আমরা জাইলারও নিয়ে খাইতে পারে না। এটি মাছ এটি স্বাদ নেই, মজা কম, খাইতে স্বাদ নেই। অন্য হয়েছে, আমরা এখন ইলিশ মাছ পাইতে আসি না, এখন যদি ওই ফেনীর থেকে বনা মাছ যাকে যাকে আইতে আসে, এই আমরা খালি ফোনা মাছ এখন পাইতে আছি। আমরা এই যেটা আমরা জনগুলো এই যা পাই বিক্রি করি আমাকে খুশে না। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, দেশের পূর্ব উত্তরাঞ্চলের 11টি জেলার মাছ চাষের ক্ষেত্র বন্যায় প্লাবিত হয়েছে। ফলে উজানের পানি মেঘনা নদীতে প্রবাহিত হওয়ায় মেঘনায় রুই, কাতলা সহ অন্যান্য চাষের মাছের আধিক্য দেখা দিয়েছে। এতে করে জেলেরা জালে প্রচুর চাষের মাছ পাচ্ছেন। উজানের পানি নামছে আমাদের নদী দিয়ে, স্বাভাবিকভাবে এই মেঘনা অঞ্চলে কিন্তু এই যে আমাদের মাছ চাষের যে ক্ষেত্র এটা প্লাবিত হওয়ার কারণে এই যে রুই, কাতলা, মৃগেল বা সাদা মাছ যেটা আমরা বলি কাঠজাতীয়, এই মাছের আধিক্য আমরা দেখতে পাচ্ছি। আমাদের মেঘনা জেলেরা বলছে যে তারা প্রচুর পরিমাণে রুই, কাতলা মাছ পাচ্ছে। তো এই মাছগুলো তারা জালে এখন পাচ্ছে। পাশাপাশি আসলে এই মাছ মেঘনাতে আসার কারণে কিন্তু মেঘনার যে উন্মুক্ত জলাশয়ের যে ইলিশ বা অন্যান্য যে মাছ আছে, এই মাছের সাথে কিন্তু কোনো ধরনের কম্পিটিশন নাই। ইলিশের সাথে এদের খাদ্যেরও কোনো কম্পিটিশন নাই, বাসস্থানের কোনো কম্পিটিশন নেই। আর তাছাড়া আমাদের মেঘনাতে এখন উন্মুক্ত ফিশিং চলছে, মানুষজন মাছ ধরছে, যার কারণে কিন্তু এই মাছগুলো সব কিন্তু জেলেদের জালে চলে আসছে।